আপনারা দেখছেন বঙ্গনুর নিউজ, সংবাদে নয় সততায়। প্রতিদিন সন্ধ্যা 7টায় দেখুন 5 মিনিটে 15টি তাজা খবর আপনার জন্য। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন বঙ্গনুর নিউজ। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে সোনা ইয়াসমিন। বাবরি ভাঙা অপরাধ ছিল লিভার হান। সমাজের প্রতি অবদানের জন্য বিশেষ সম্মান, গান্ধীজির স্মৃতিতে নয়া কয়েন আনতে চলেছে ব্রিটেন। মসনদে থাকতে জরুরি অবস্থা জারি করতে চান ট্রাম্প, উঠল বিস্ফোরক অভিযোগ। ভূমি পূজা উপলক্ষে কড়া নিরাপত্তা অযোধ্যায়, আমন্ত্রিত 175 জন, মোদী থাকবেন ঘন্টা তিনেক। নরেন্দ্র মোদীর অযোধ্যা যাওয়া নিয়ে নানা প্রশ্ন নানা মহলে। ব্রিটিশ মোগল আমলেও রাম নবমী করেছি, লকডাউনেও করব, চ্যালেঞ্জ দিলীপের। প্রকাশ্যে জয় শ্রীরাম স্লোগান ঘাটালে তৃণমূল বিধায়কের, দলবদলের ইঙ্গিত তুঙ্গে জল্পনা। জাতীয় ঐক্যের উৎসব হয়ে উঠুক রাম মন্দিরের ভূমি পূজা, বিরোধিতা তুললেন প্রিয়াঙ্কা গান্ধী। কেন্দ্রের নয়া শিক্ষানীতির বিরুদ্ধে এবার সরব হল তামিলনাড়ুর সরকার। কপিল খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেসের লড়াকু নেতা অধীর রঞ্জন চৌধুরী। আরো কাছাকাছি পাকিস্তান বাংলাদেশ নেপথ্যে চীন, চোয়াল শক্ত হচ্ছে নয়াদিল্লির। চূড়ান্ত ধাপে করোনা বেশ কয়েকটি ভ্যাকসিন, তবে আশা দেখিয়েও সংশয়ী হু। বিতর্কিত H-1B ভিসা নির্দেশিকায় সই ট্রাম্পের, বিপাকে পড়লেন বহু ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী। চীনা পণ্য বয়কট করা হলে চীনা সংস্থা IPL এর স্পন্সর কেন, প্রশ্ন তুললেন অমর আব্দুল্লাহ। দিলীপ ঘোষ একাই 21-এ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে, রাজ্য সভাপতির মন্তব্যে সরগোল অন্দরে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে কালো। ফিরে আসে বিস্তারিত খবরে। বাবরি ভাঙা অপরাধ ছিল লিভার হান। অযোধ্যায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের শিলান্যাস করতে পারেন, কিন্তু বাবরি মসজিদ ভাঙা অপরাধ ছিল বলে লিভার হান কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মনমোহন সিংহ লিভার হানের দাবি। অযোধ্যায় মন্দিরের শিলান্যাসে দুদিন আগে আনন্দবাজারের সঙ্গে ফোনে আলাপচারিতা লিভার হানের মন্তব্য। অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরুর সঙ্গে বাবরি মসজিদ ধ্বংসের অপরাধের মামলার কোনো সম্পর্ক নেই। লালকৃষ্ণ আদবানি, মল্লিম নহর যোশীর মতো রাম মন্দির আন্দোলনের কাণ্ডারীরা বাবরি মসজিদ ভাঙার মামলায় 27 বছরের পুরানো লখনৌয়ের বিশেষ আদালতে সম্প্রতি সাক্ষ্য দিয়েছেন। দুই প্রবীণ নেতা আদালতে দাবি করেছেন তারা নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার বশে তাদের এই মামলায় ফাঁসানো হয়েছে। অপরাধী যারাই হোক, লিভার হান এখনও বলছেন মসজিদ ভাঙা অন্যায় হয়েছিল, তা ছিল অপরাধ। চণ্ডীগড়ের বাড়ি থেকে ফোনে 82 বছরের অবসরপ্রাপ্ত বিচারপতির মন্তব্য, বাবরি মসজিদ ধ্বংসের বিচার একদিন হবে, বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা জানিয়ে তার মত, বাবরি মসজিদ ভাঙার মামলা স্বাধীনভাবে চলবে। সুপ্রিম কোর্টের রাম মন্দিরের পক্ষের রায়, রাম মন্দিরের শিলান্যাস ওই মামলার উপরে প্রভাব ফেলবে না। সমাজের প্রতি অবদানের জন্য বিশেষ সম্মান, গান্ধীজির স্মৃতিতে নয়া কয়েন আনতে চলেছে ব্রিটেন। দেশের স্বাধীনতার জন্য যাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের কাছ থেকে এবার অনন্য সম্মান পেতে চলেছেন মহাত্মা গান্ধী। এবার জাতির জনকের স্মৃতিতে নয়া কয়েন তৈরির কথা ভাবছে ব্রিটেন। সমাজের প্রতি কৃষ্ণাঙ্গ, এশীয় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের অবদানকে সম্মান জানাতে এই স্মারক মুদ্রার প্রচলন করার পরিকল্পনা। ইতিমধ্যে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক একটি চিঠিতে রয়্যাল মিন্ট অ্যাডভাইজারি কমিটিকে গান্ধীজির সম্মানে এই বিশেষ কয়েন তৈরি করতে অনুরোধ করেছেন। শনিবার গভীর রাতে ইমেল মারফত এমনটাই জানিয়েছে ব্রিটেনের ট্রেজারি। সেখানে বলা হয় RMSE বর্তমানে মহাত্মা গান্ধীর স্মৃতিতে একটি মুদ্রা প্রচলনের কথা বিবেচনা করছে। মসনদে থাকতে জরুরি অবস্থা জারি করতে চান ট্রাম্প, উঠল বিস্ফোরক অভিযোগ। চলতি বছরের শেষের দিকে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন, রিপাবলিকানদের হাত থেকে কুরসি ছিনিয়ে নিতে তৎপর ডেমোক্রেটরা, আর সেই চেষ্টায় তারা যে কিছুটা এগিয়েও গিয়েছেন তা বলছে সমীক্ষা। একাধিক রিপোর্টে বলা হয়েছে নির্বাচনী দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছেন রিপাবলিকান দলের প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এহেন পরিস্থিতিতে নভেম্বরের নির্বাচনে হারলে মোটেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না ডোনাল্ড ট্রাম্প বলে অভিযোগ করেছেন হাউস মেজরিটি হুইপ জেমস ক্লাইবার্ন। ভূমি পূজা উপলক্ষে কড়া নিরাপত্তা অযোধ্যায়, আমন্ত্রিত 175 জন, মোদী থাকবেন ঘন্টা তিনেক। রাম মন্দিরের ভূমি পূজা চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। একদিকে যেমন ধার্মিক রীতিনীতি পালন চলছে, অন্যদিকে তেমনই চলছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ। এখনো পর্যন্ত যা খবর, আগামীকাল ভূমি পূজার অনুষ্ঠানে মোট 185 জনকে আমন্ত্রণ জানিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
এদের মধ্যে 135 জনের সাধু সন্ত এবং ধর্মগুরু, বাকি 50 জন মতো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পদাধিকারী। নরেন্দ্র মোদীর অযোধ্যা যাওয়া নিয়ে নানা প্রশ্ন নানা মহলে। যেদিন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশাল রাম মন্দির নির্মাণের জন্য অযোধ্যায় ভূমি পূজা ও শিলান্যাসে যাওয়ার আমন্ত্রণ পাঠিয়েছিল এবং মোদী সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, সেদিন থেকেই কিন্তু কোনো কোনো মহলে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখা যায়। কে প্রতিবাদ জানিয়েছিলেন করোনা সংক্রমণের আবহে এই ভূমিভোজনের বিরোধিতা করে, আবার কেউ প্রশ্ন তুলেছিলেন ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের মর্যাদার কথা তুলে। ব্রিটিশ মোগল আমলেও রাম নবমী করেছি, লকডাউনেও করব, চ্যালেঞ্জ দিলীপের। রাম মন্দিরের ভূমি পূজার দিন বাংলার লকডাউন নিয়ে ইতিমধ্যে বিস্তর জল ঘোলা হয়েছে। বিজেপির তরফে বারবার আবেদন করা হয়েছে লকডাউনের দিন পরিবর্তনের, কিন্তু তাতে সাড়া দেননি মুখ্যমন্ত্রী। বিষয়টা গেরুয়া শিবির যে ভালোভাবে নেয়নি, মঙ্গলবার পলতার চক্র থেকে তা বোঝালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ব্রিটিশ মোগল আমলেও রাম নবমী পালন করেছি, লকডাউনেও করব। প্রকাশ্যে জয় শ্রীরাম স্লোগান ঘাটালে তৃণমূল বিধায়কের, দলবদলের ইঙ্গিত তুঙ্গে জল্পনা। এবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান তুললেন তৃণমূল বিধায়ক। ঘাটালের বিধায়ক শঙ্কর দুলাইয়ের এই কীর্তির কথা প্রকাশ্যে আসতেই কানাঘুষো শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই প্রশ্ন, তবে কি দল ছাড়তে চলেছেন বিধায়ক? সোমবার রাখি পূর্ণিমার বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক রাস্তায় বেশ কয়েকজন যুবকের সঙ্গে দেখা গিয়েছিল তৃণমূল বিধায়ক শঙ্কর দুলাইকে। জাতীয় ঐক্যের উৎসব হয়ে উঠুক রাম মন্দিরের ভূমি পূজা, বিরোধিতা তুললেন প্রিয়াঙ্কা গান্ধী। এমনিতে যোগী সরকারকে মুহুর্মুহু আক্রমণ করতে ছাড়েন না তিনি, বিরোধী নেত্রী হিসেবে কেন্দ্রের নানা সিদ্ধান্তের সমালোচনাও করে থাকেন নির্দ্বিধায়। তবে শ্রীরামের কৃপায় সেই বৈরিতা সাময়িক দূর হলো বলাই যায়, কারণ রাম মন্দিরের ভূমি পূজা নিয়ে ইতিবাচক কথা শোনা গেল প্রিয়াঙ্কা গান্ধীর গলায়। তার আশা, জাতীয় ঐক্যের উৎসব হয়ে উঠবে এই ভূমি পূজা। করোনাতঙ্ক উপেক্ষা করে ভূমি পূজোর জন্য চূড়ান্ত পর্বে প্রস্তুতি চলছে রাম জন্মভূমিতে। ইতিমধ্যে একাধিকবার অযোধ্যার প্রস্তুতি সরেজমিনে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রের নয়া শিক্ষানীতির বিরুদ্ধে এবার সরব হলো তামিলনাড়ুর সরকার। কেন্দ্রের নয়া শিক্ষানীতির বিরুদ্ধে এবার সরব হলো তামিলনাড়ু সরকার। খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের এই শিক্ষানীতির বিরুদ্ধে তীব্র ভাষায় সুর চড়িয়েছেন। এমনিতে তামিলনাড়ুর সরকার বিজেপি ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত, তারপরও তারা যেভাবে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তা জাতীয় রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের এই নয়া শিক্ষানীতি তারা রাজ্যে মোটেই লাগু করবে না। কেন্দ্র যেভাবে জোর করে হিন্দি ও সংস্কৃতি দক্ষিণের রাজ্যগুলির উপর লাগু করার চেষ্টা করছে তা মেনে নেওয়া হবে না। কপিল খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেসের লড়াকু নেতা অধীর রঞ্জন চৌধুরী। ডক্টর কপিল খানের মুক্তি চেয়ে সরগরম গোটা দেশের বুদ্ধিজীবী থেকে সমাজকর্মীরা। এইবার প্রকাশ্যে এই বিষয় নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন কংগ্রেসের লড়াকু নেতা অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্র সরকারের সমালোচনা করে তিনি তার ফেসবুকে লেখেন, হাজারো লাখো মানুষের মতো আমিও এনআরসির বিরোধিতা করেছিলাম, শুধুমাত্র কপিল খানের মতো সমাজসেবক ডাক্তারকে কেন এভাবে এখনো জেলে আটকে রাখা হচ্ছে। আরও কাছাকাছি পাকিস্তান বাংলাদেশ নেপথ্যে চীন, চোয়াল শক্ত হচ্ছে নয়াদিল্লির। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন ক্রমেই তাদের প্রভাবলয় বিস্তার করে চলেছে। স্বভাবতই পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, মালদ্বীপের মতো দেশগুলোকে নিয়ে চীন ভারত দড়ি টানাটানি লেগেই রয়েছে। এবার নেপথ্য থেকে চীনের কলকাঠি নাড়ানোর আরও এক প্রমাণ পাওয়া গেল, সেটা হলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব ইদানিংকালে কমছে, অর্থাৎ দ্বিপাক্ষিক ক্ষেত্র সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন এবং ভারত উভয়ের জন্যই বাংলাদেশ এবং পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ, তাই উভয় পক্ষই এই সব প্রতিবেশী দেশগুলোকে কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অনুন্নত বা ধীরলয়ে উন্নয়নশীল হওয়ার এই সব দেশগুলোতে চীন এত বেশি বিনিয়োগ করছে বা বিভিন্ন মেগা প্রকল্পে সহজ শর্তে এত বেশি ঋণ দিচ্ছে যে ভারত সেই দৌতে পিছিয়ে পড়েছে। সব মিলিয়ে বলা যায়, বন্ধু জোটানোর ক্ষেত্রে ভারত ক্রমেই চীনের তুলনায় শ্লথ গতি সম্পন্ন হয়ে পড়েছে। চূড়ান্ত ধাপে করোনা বেশ কয়েকটি ভ্যাকসিন, তবে আশা দেখিয়েও সংশয়ী হু। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার চায়ডক্স ওয়ান নাকি ভারতের কোভ্যাকসিন অথবা রাশিয়ার তৈরি করোনা প্রতিষেধক। মহামারী প্রতিরোধের অব্যর্থ হিসাবে শুধু এই কয়েকটি নামই ঘোরাফেরা করছে আলোচনার বৃত্তে।
এদের সকলের পরীক্ষামূলক প্রয়োগ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শুধু গুটি কয়েক নয়, চূড়ান্ত ধাপে রয়েছে আরও অনেকগুলো করোনা প্রতিষেধক। হয়তো শীঘ্রই এদের মধ্যে একটি উপযোগী হিসাবে স্বীকৃতি পাবে, কিন্তু তারপরে সংশয়ে একটা আবহ থাকছে হুয়ের তরফে। ডিরেক্টর টেড্রোস গেব্রিয়েসুসের কথা সংশয়ের সুর। তিনি বলছেন, অব্যর্থ দাওয়ায় আবিষ্কার করা কখনো সম্ভব নাই হতে পারে। বিতর্কিত H-1B ভিসা নির্দেশিকায় সই ট্রাম্পের, বিপাকে পড়লেন বহু ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী। বিতর্কিত H-1B ভিসা নির্দেশিকায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বড় বিপাকে পড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীরা। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে ভূমিপুত্রদের চাকরির অধিকার সুরক্ষিত করতে গত জুনে এই ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। নির্দেশিকা অনুযায়ী ভিসা সম্পর্কিত নয়া নিয়ম বলবৎ হয়ে যাচ্ছে 24 জুন থেকে। সোমবার সরকারি নির্দেশিকার স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চীনা পণ্য বয়কট করা হলে চীনা সংস্থা IPL এর স্পন্সর কেন? প্রশ্ন তুললেন অমর আব্দুল্লাহ। জম্মু কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা অমর আব্দুল্লাহ চীনা পণ্য বয়কট প্রসঙ্গে IPL এ চীনা সংস্থাকে স্পন্সর হিসেবে রাখা নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বলেন যে দেশজুড়ে চীনের বিরোধিতা করা সত্ত্বেও IPL গভর্নিং কাউন্সিল ডিপ ভিভোর মতো চীনা সংস্থাগুলিকে টুর্নামেন্ট স্পন্সর করার অনুমতি দিয়েছে। উল্লেখ্য, এবছর IPL অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব শাহিতে 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত। ওই টুর্নামেন্টের কথা উল্লেখ করে রবিবার এ বিষয়ে একটি টুইট করে অমর আব্দুল্লাহ। দিলীপ ঘোষ একাই 21-এ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে, রাজ্য সভাপতির মন্তব্যে শোরগোল অন্দরে। রাজ্য বিজেপির অন্তর্কলহ ক্রমশ প্রকট হয়ে উঠেছে। গত সপ্তাহে দিল্লিতে বাংলা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপির নেতাদের বৈঠকে তা প্রকাশ্যে চলে আসে। এরপরে বিভিন্ন মহলে শোনা যায় বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন দিলীপ ঘোষ। এ নিয়ে সরগরম হয়ে ওঠে বাংলার রাজনৈতিক মহল। কিন্তু সোমবার সাংবাদিক সম্মেলনে সেই সম্ভাবনা নাকচ করতে গিয়ে আরও বিস্ফোরক বিবৃতি দিয়ে ফেললেন বিজেপির রাজ্য সভাপতি, যা নিয়ে সরগরম রাজ্য বিজেপি। দিলীপ ঘোষের বিবৃতি নিয়ে দিল্লির হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্য বিজেপির অন্যান্য নেতারা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে কালো। আগাম পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ, তার জোরে মঙ্গলবার সকাল থেকেই ওড়িশার শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এ রাজ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে 4 আগস্ট এবং 5 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা জলমগ্ন হতে পারে। সোমবার রাত থেকে বৃষ্টির জেরে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জল জমেছে। কলকাতা পুরসভার পাম্পিং স্টেশনগুলিকে সচল রাখা হয়েছে বলে খবর।